আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে তো সারাদিন অনেক বৃষ্টি পড়ছে, তো এর জন্য হচ্ছে রাস্তাতে তো পানি একদম ভরে থই থই অবস্থা। তো আমাদেরও শপে সামনেও অনেক পানি উঠেছে, তো শপটা খোলা হয়েছিল সকালে, তারপর দেখলো যে পানি কমতেছে না। আর পানি কীভাবে কমবে, যদি বৃষ্টি না কমে তাহলে তো পানিও কমবে না। তো এর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শপটা আজকে বন্ধ রাখবে। তো সবাই সবার মতো চলে গেছে, আর এদিক দিয়ে আমি চিন্তা করলাম যে তাহলে সুযোগ যখন পেয়েছি তাহলে সুযোগ কেন হাতছাড়া করা করব। তা আমিও আমার বোনের বাসায় যাব, এর জন্য হচ্ছে আমার ভাইটাদের জন্য বার্গার কিনলাম। আর দেখেন এই যে রাস্তাতে পুরো খালি, একদম ফাঁকা, আর এখনও বৃষ্টি পড়তেছে। আর এই বৃষ্টির টাইমে আজকে যারা বের হয়েছে তারা জানে যে এটার ফিল যে কি মজা। আমার খুবই ভালো লাগছে, শরীরে বৃষ্টি পড়তেছে আর মানে এত বাতাসটা এত ভালো লাগতেছে, খুব ভালো লাগছে। আজকে বের না হলে আসলে বুঝতাম না যে এত মজা পাব। তো আমার ভাইগনেরা তো খালামণিকে দেখে অনেক খুশি হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি আমার বোনের বারান্দায় আসছি। আমার বৃষ্টি খুবই পছন্দ, বৃষ্টি পড়লেই আমার বৃষ্টি মানে হাত দিয়ে ধরতে ভাল লাগে। তো ওর বারান্দা থেকে বৃষ্টি দেখতেছি, আর এই যে একটুখানি ভিডিও করলাম, খুব মানে ওদের বাসার কাছে অনেক গাছ ছিল, গাছগুলো কেটে ফেলছে, এর জন্য এখন আর আগের মতো অত মজা লাগে না। তো এদিক দিয়ে আন্টি আমাদের জন্য মুড়ি বানিয়েছে, আর এই যে মুড়ি বানানো রেডি, আর এখন আমরা মুড়ি খাওয়া শুরু করে দিব। আর আপাকে ফোন দিয়ে বলছিলাম যে আমাকে মুলকা খেওয়াইতে। মুলকা হচ্ছে হলো একটা চাপটির মতো, এটা আপা শ্বশুরবাড়ি বিক্রমপুর, তো আন্টিরা বলে এটাকে মুলকা, এখন আমিও বলি এটাকে মুলকা। যাই হোক, চাপটি হোক বা মুলকা হোক, তবে এটা অসাধারণ, খুব মজা, আমার তো খুব ভালো লাগে। আপা বলতেছে আগে জানাস নাই কেন, তাহলে তো তোরে বলতামই, আমরা তো সকালবেলায় এটা দিয়ে নাস্তা করছি আজকে। তো সকালে ভর্তা বানিয়েছিল, এই ভর্তাটা অল্প একটু আছে, আর বলতেছে তোমার আন্টি বলতেছে এটা তোমার রিজিকেই আছে। তো এই যে মুলকাটা হয়ে গেছে, আর হচ্ছে আমি যে খাবো এখন, আর এটা কিন্তু মচমচা থাকে, খুব ভালো লাগে খেতে, আমার তো খুব পছন্দ। আর এই বৃষ্টির সময় এই জিনিসটা খেতে কিন্তু আসলেই অনেক মজা লাগে। তো সবাই জানাবেন আজ আপনারা আজকে কে কীভাবে কি খেলেন, আমার মতো কীরকম কেউ কি চাপটি বা মুলকা কেউ খেয়েছেন নাকি। তো আমি একটু একটু করে নিয়ে খাচ্ছি, আমার ভর্তা বেশি নিলে ঝাল লাগবে, তো ওই জন্য অল্প নিয়ে খাচ্ছি, তাতেই অনেক মজা লাগতেছে। আর এদিক দিয়ে আমার ভাইগনা লুডু খেলতেছে সাথে, আমিও দেখতেছি যে ওরা লুডু খেলতেছে সেটা। ফ্যামিলির সবাই যখন একসাথে হয় আসলে তখন অনেক ভালো লাগে, এখন মনে হচ্ছে যে একটা শান্তির জায়গা। আমার ভাইগনাদের দেখলে আমার খুব ভালো লাগে, কারণ ওরা দুষ্টামি করে বেশিরভাগ আমার ছোটো ভাইগনাকে, আর ও এখন ঘুমায় গেছে আমার ছোটো ভাইগনাটা, এই জন্য খুব রাগ উঠতেছে, বলছে ওকে দেখতে আসছে ওই ঘুমায় গেছে। আর এদিক দিয়ে আপা চাটা হয়ে গেছে, আপা আমাদের সবাইকে চা দিল। আর হ্যাঁ, আমরা বেশিরভাগ কিন্তু যখন একসাথে সবাই হই তখন হচ্ছে হলো আমরা নিচে বসেই খাই, কারণ টেবিলে বসে খেলে আসল ওরকম মজা লাগে না। তো গল্প টল্প শেষ করে বাসায় চলে যাচ্ছি, আর এই যে এখন বাসায় আসতেছি, এখনও কিন্তু অনেক বৃষ্টি পড়তেছে। তো এই যে বাসায় এসে পড়ছি, বাসায় এসে দেখি আমার জন্য সারপ্রাইজ রেডি। এটা হচ্ছে হলো আপনার ভাইয়া অনেকগুলো আমরা আমের অর্ডার দিয়েছি আমাদের শপের জন্য, তো আমার জন্য এক ক্যারেট আম নিয়ে আসছে আপনার ভাইয়া, কারণ আম আমার খুবই পছন্দ। আমি তিনবেলা যদি ভাতও না খাই তাতেও কোনো সমস্যা নেই, তবে তিনবেলা আমাকে আম দিলেও হবে আমের সিজনে। তো আমটা দেখে আসলে মানে এত খুশি হয়েছে, তো মা আজকে চিন্তা করে উঠতেছি যে যদি আম থাকতো তাহলে বৃষ্টিতে বসে বসে আম খেতাম। আমটা আসার কথা ছিল আরও আগেই, কিন্তু আম আসতে পারে নাই বৃষ্টির কারণে। তারপর আপনার ভাইয়া নিয়ে আসছে, তো এটা কিছু ছবি তুলেও পাঠাচ্ছে। আর আমাদের আমগুলোর কিন্তু অর্ডার ছিল আগে থেকেই, তো যাদের অর্ডার ছিল তারা অলরেডি অনেকগুলো আম নিয়ে গেছে। আর এই যে কিছু পাকা ছিল, আর এখান থেকে আমি আমগুলো কাটলাম, কেটে এই যে এখন আমি খাবো আমগুলো। তো সবাই আজকে কেমন লাগলো আমার ভিডিও সবাই জানাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।